এই জমিনের ভিতরে কেউ গাছর খুদা করে, কেউ মাছর খুদা করে, কেউ সুরুদ খুদা করে, কেউ অগ্নি পূজা করে। আমরা এবাদত বন্দেগী করি একমাত্র আল্লাহর জোরে হই সুবহানাল্লাহ। কেউ করে গাছর খুদা, কেউ করে মাছর খুদা, কেউ করে পুতর খুদা, কেউ করে অগ্নি পূজা, কেউ করে সুরুদ খুদা। সূর্য পূজা আছে না? এর লাগি আকায় নামদার তলতার মদিনা মহবুবে কোথায় নিষেধ করি দেন করেন খবরদার আমার উম্মত। আওকাতে মমনুয়া আওকাতে মনহিয়া তিন টাইম তোমরা আল্লাহরে সজদা করিও না। কটাই না এটা লেখে আওকাতে মমনুয়া নিষিদ্ধ হোক। ইন্দা তুলুই শাম সেগুলো আরবি ভাষায় হয় তাহতিম তাহতিম। ইন্দা তুলুই শাম সূর্য যখন উদিত হয় এই সময় সজদা করা যায় না? তোমার ঘরে দেখেছে ইন্দাল দওয়াল ঠিক দূর দ্বীপ প্রহরের সময় আমরা গাওয়ালি ভাষায় সিলেটি ভাষায় ওই মুফরি ভাষা এই সময় চিন্তা করা দেখেছে জনতার তোমার ঘরে দেখেছে তিলাওয়াতের চিন্তা দেখেছে না? কারণ কিটা বলে সূর্য পূজক হওয়ার লগে সাদৃশ্য হওয়ার কারণে আল্লাহর নবী আমরা নিষেধ দিয়েছে। ইন্দা গুরুবির শামস সূর্য যখন অস্ত যায় ঠিক সেই সময় আল্লাহরে সিজদা করা জায়েজ নয় নিষেধ। আমার আল্লাহ তার হবিবের ডাকিয়া বলেন মেরে মাহবুব কুল আহনে ভাইয়া দেখবে ইন্নানি আনাল্লাহ। যদি কেউ আমার গুলামি করতে চায় এবাদত করতে চায় তাহলে আমি মালিকে বলি আর আমার নাম হইল আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দান করেন কইন আমার নাম কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা দ্বিতীয় কোন মাবুদ নাই ইল্লা আনা আমি ব্যতীত আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন মাবুদ। যদি আল্লাহর সাথে কারোর শরীক করা হয় তার নাম মুশরিক। তার নাম আল্লাহর লগে যদি আরো কারণে শরীক করা হয় তার নাম ধরে হই না তার নাম মুশরিক। আল্লাহর মত যদি খাও কেউ আমরা ধারণা করি বা বোঝা বলি করি তাহলে এই আমরার নাম হইল মুশরিক। আল্লাহর মত খেয়ে আছে ধরে হই না আছে একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ। আমরা ইবাদত করি খা জোরে আওয়াজ করি দি কই ইবাদত করি খা আল্লাহ গুলামি করি খা আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন মাবুদ। এই আল্লাহ আল্লাহ করি করি যদি কোন মানুষ চোখ মুদিলায় এ ব্যস্ত যাইতো না দুটো হয়ে যাইতো জোরে করি না হয়ে যাইতো আল্লাহ আল্লাহ করি করি ব্যস্ত যাইতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ রব্বে কায়নাতে তার হাবিবরে দাওয়াত দিয়া নিছেন জমিন থেকে পয়লা আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান ও হোন দাওয়ার মধ্যে সিদরাতুল মুনতাহা ভাড়ি নিছেন গেছেন আল্লাহর আরশে আজিম যত কিসিমের এবাদত সব এবাদত আল্লাহ কোরআন শরীফ জমিন ও জিব্রাইলের মাধ্যমে রোজার হুকুম জমিন হইছে হজর হুকুম জমিন হইছে জাকাতের হুকুম জমিন হইছে আর নামাজের হুকুম আল্লাহ হই দিছে আল্লাহর আরশ তার হবিবরে পাক তো নামাজ দিছিলাম জোরে কইন হয় জোরে আওয়াজ দিয়ে কইন হয় মেরে মাহবুব আপনার উম্মতের লাগি 50 শক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম নবী আমার কি আমি যাই সাত নম্বর আসমান ভাড়ি দিলাম ইনকে
বলতে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম কোন কালাম নাই, কি জিনিস নিয়ামত আমার উম্মত রে আল্লাহ পঞ্চাশ নমাজ মেহরবানি ইংলিশে আবার আবার ভিড়াইয়া দিলাম, মোট দিছই নয়বার ভিড়াইয়া, কয়বার যখন কয়বার নয়বার ভাস্তম 44 সত্তর নামাজ আল্লাহ ডিসকাউন্ট করে দিলাইছে, তাকদীর করে দিছই আর জানাই দিলাম মেরে মাহবুব খাম হমাইলাম, কিন্তু আল্লাহর উম্মতের বেতন হইছে। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, খাম হমাইলাম কিন্তু আমি আল্লাহ এখন আমার নবী দালদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুরু করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোন মুকাওয়া বলে আগর নবী পয়গম্বর বলে কয় তুল মুকদ্দাস কইয়া নামাজ পড়ি সুনুকা বয়তুল, আগর নবী পয়গম্বর আল্লাহর কিবলা আছিল বয়তুল মুকদ্দাস ফিল আরদ ফিলিস্তিন, ফিলিস্তিনের জমিন জমিন বয়তুল মুকদ্দাস মুকা আহর নবী ঈসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম বনি ইসরাঈলের সারা নবী পয়গম্বর কলর কিবলা আছিল বয়তুল মুকদ্দাস, আমরা তাই সুজার উতরে দিব আমার নবী খালি উতরে দিস উতরে দাও আমার সাহেব আমার আল্লাহ সাহেব তো খালি আল্লাহ তেনে তেনেই ভাই বিচার আল্লাহ হইন কাদনা রা মেরে মাহবুব আমি নু দেখি আর তুমি খাল সব চুলা মারি সবাই আমি দেখি আর কাদনা রা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামা, বেশক মানে দেখ লিয়া আপ আপনে সর উঠাকর উপর কি তরফ দেখ রহা হে, আপনে উপরে দি সাইয়া খালি সাইড রাইগার আমি তো দেখি আর আপনার বোন নাম যদি রাখেন আব্দুল্লাহ
যতবার আপনি আপনার ভুয়ার নাম লইবা অথবা আল্লাহর নাম আইবনি নাই তো না আপনি কইতেছেন আমার আপনার ভুয়ার নাম টিপু আল্লাহ শব্দ আল্লাহ আল্লাহ দেখার সব তার মামা তোমার আল্লাহ দান হবাদ রব্বে কায়নাতুল মনশা হইল আমার আল্লাহর ইচ্ছা হইল হ্যাঁ মেরে মাহবুব তুমি আমার বায়ে সারায় আমি তোমার বায়ে সাইয়া রাব্বে সুবহানাল্লাহ তুমি আমার বায়ে সারায় আমি তোমার বায়ে সাইয়া তোমার ইচ্ছা হমুকা হই যায় আর আমার ইচ্ছা তোমারে খুশ করতে রাব্বে সুবহানাল্লাহ মসজিদে বনু সালমান মসজিদে বনু আপনারা মদিনা শরীফের মসজিদ আছে নাকি মসজিদে দুল কিবলাতাই দুই লেখা নামাজ হলা মুস্তাহাব হল হুজ্জাজে কেরাম হল এবং উম্মার হল যারা উমরাত দাইন এখন তো অনেক বাই হল উমরারে হজ হওয়া দরছে আল্লাহর বাড়িতে কি ইবাদতে কি মান ফেলে হোক ভাইয়া বাংলাদেশ হলো ফুরাত নদীর তীর টঙ্গির মাত্র বলে ওই জায়গা গরিবর হজর লাগাও নো বার হল্লা দেখি এই গুণ ইমান থাকবার হতাম আর তাই না থাকবার হতাম আল্লাহ আল্লাহ রসুলে অনুমোদন দিয়া গেছেন আল্লাহ বানাই দিছেন আর হার মাঠ গুনাগার আবার গুনার মাফির মাঠ আমার নবী তাজদারে মদিনায় 16 মাস তাফসীরে জালালুদ্দিন শরীফ বার করে 16 মাস অথবা 17 মাস 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকদ্দাস মুকান নওয়াজ হরছেন কিন্তু খালি সাহেব মুহাজির আগে বাতে কদ নরা তাকালতুব ওয়াজহিকা বিসমা ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারবাহা আমার আল্লাহ মেরে মাহবুব তোমারে খুশ করার লাগি আগর নবীর কিবলা আমি চাই না আমি চাই তুমি খুশ হয়ে যাও ইয়া তুমি জোর নওয়াজ আমার وجهك شطر المسجد الحرام এখন আপনি দেরি না করিয়া নামাজের হালত আপনি আল্লাহর ঘর মুখা বাইতুল্লাহ ফিরি বাইতুল্লাহ মুখা আপনি ফিরি যাব আপনার মনে চায় আল্লাহর ঘর মুখা হইতা আপনার মনে চায় না আমরা বইতাম খার ঘর মুখা বইলে শান্তি পাইতাম খার ঘর আমার
যদি আত্মাই আর তোর তুলার আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমারে আইন করে দিলাম, তুমি এখন দেরি নাই, তুমি এখন জেল হালত আছো, তুমি আল্লাহর ঘর খানায় কাবা মুকাবিয়া নামাজ পড়া শুরু করে দেবো। যখন সুবহানাল্লাহ ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাত্রা, চাহে কালিমপুর হও, চাহে বাহাদপুর হও, চাহে চন্দগ্রাম হও, চাহে মাইগ্রাম হও, চাহে সিলেট হও, চাহে হিন্দুস্তান হও, চাহে ভারত হও, চাহে চীন হও, চাহে রাশিয়া হও, যে সময় যে জায়গা পাওনা থাকে তুমি নামাজের অফ আইলে আজ থেকে এই আইন কেয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মুকাম ভোগ করিয়া নামাজ পড়া তোমার উম্মতের লাগি কেয়ামত পর্যন্ত আমি ফরজ করে দিলাম। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাত্রা, শাত্রুন মুমানাত করব, এইদিকে নামাজ পড়া আর পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। আমার নবী তালদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, দুনিয়ার ইসলাম আল্লাহ খামসি, ইসলামের মূল বুনিয়াদ ভিত্তি মাত্র কয়টা? পাঁচটা। কয়টা? আমরা মসজিদ ভরিছি না, মসজিদের মেয়াসা ওর ভোড়ার বা মুসলমানই খালি হতে, মসজিদের মেয়াসা ওর ভোড়া আপনারা হলে মসজিদে পড়ছেন। আর এই সময় বাবায়ের ভুতুরে নিয়ে মসজিদের মেয়াসা ওর কাছে দিয়ে কইতেন, হুজুর হুজুর এই সময় ডাকছেন আবুয়ার ওর ওটা কইতেন মেয়াসা জি শোনা কথা ইবাদি হইব মেয়াসা, আর আমরা এটা খালি মেয়াসা বেতন সকল থাকি আল্লাহর জমিনের ভিতির উলে অত অবহেলিত আর খেল চেয়ারম্যান সাহেব বন্ধু হইল হুজুর বাংলাদেশের বেতন কত চকিদার থাকি আরো নিচে টিভি যদি চূড়া কি অবস্থায় আল্লাহর দিনের খেদমত করতাম, তুমি আসা বা বলারে মেয়া দিয়া হইতা বলে তো আমার হুয়া আপনার আত্ম সন্দেহ দিলাম হাড্ডি কই না আমার বাড়ির দিন তো বুঝিনি আর গোষ্ঠ আমার বা না খাইতে কিনি তার না ভুল দিয়া ফোন মানে ফিট ফাটে উঠি গেছে রা পানি করে তোমার লগে কোনো আদালতি নাই, তোমার লগে কোনো হিংসা নাই, তোমার লগে কোনো বিদ্বেষ নাই, তোমার আল্লাহর দিন শিখাইবার জন্য তোমার ভীতি ডান্ডা ভুলিছে এই জায়গা তোমার ব্যস্ত নাইব কি হতা কি বেহুদা হতা কিতাব পড়ো আর ভাজাও ভাজাইলে দেখা যায় ও জায়গা মানে টানিয়া সারা ওজুদ রে তোমার ব্যস্ত নিয়ে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ ওয়াল্লাহ
আপনার বড় লেখা আল্লাহ মুড়িবাজার সারা ঘুরি দিন আঠার আমার নবী ফরমায় না হিব্বুল আরবী আদি সালাসিত, আমার উম্মত আমার মহব্বত করনে ওয়ালা, আমারে বিশ্বাস করনে ওয়ালা, আমারে নবী মাননে ওয়ালা, আমি তোমারে হুকুম দিয়ার তিন কারণে আরবী ভাষায় তোমরা নিয়ত করলে আমি তোমরা আহিব্বু আহিব্বু আমার নবী হই তোমরা মহব্বত করো, আরবিয়া আরবি ভাষারে মহব্বত করো, আরবের মাটিরে মহব্বত করো, আরবের মানুষরে মহব্বত করো, লিসানা আরবি কিতাবরে মহব্বত করো, লিসালাসিন খারণ হইল চিন্তা হয় না। আল্লাহ নবী ফরমায় ইন্নি আরবি নবী বঙ্গালি আসল আছেন না নবী বঙ্গালি বঙ্গালি হইলে আমরা আমার নবী আরবি ইন্নি আরবি আমার নবী ফরমাইন আমি আরবি ওয়াল কোরআন আরবি কোরআন শরীফ আল্লাহর কালাম যে ভাষা আল্লাহর ভাষা দিয়ে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে ইরাহিম সুবহানাল্লাহ ও লিসান ও আহলিল জান্নাতে আরবি এবং বেশি মানুষের ভাষা হবে আমরা ব্যস্ত হই জান্নাত আমরা ঠিকানা হই খবর যাওয়ার বাদে বা খবর রাখতে সময় আমরা পরিচয় দেওয়া লাগে নি এখন আরো মুসলাম
আর বললা ভেটো বুকে জলের শান্তি নাই, ভেটোর বুক ধারটা ভাটা এখন নমাজ আগে হরতা না কিছু আগে হাইয়া আর যদি আমি ভেতর বুক লইয়া নমাজ হলে মুখিয়ানে কেরামে হতালে কইছি নমাজ মুক্তি, কারণ শান্তিতে নমাজই করি ভেতর বুকে দান যা আমি উজু ঘড়ি আসছি সারা কিতাব পড়িয়া গুরু মুরু জমাইয়া
ফতোয়া দাহি রয়েছে যে সারাই মিডিয়া একমত হয়েছে যে জনগণ মধ্যবর্তী উলামায়ে কেরাম গুলো ফতোয়া দিয়েছে সব বাঙ্গি রঞ্জনি আর সব বাঙ্গি আজি মসজিদের লাগে কিছু পড়াশোনা করিয়া তিন নম্বর আল্লাহ আমি ইন্টার ভাস করাইতাম, আমি ডিগ্রি ভাস করাইতাম, আমি তাহলে মাস্টার্স ভাস করাইতাম, এটা চিন্তা পাবো না না করিয়া আল্লাহ নবী ফরমান ওই আমার তিন বার ভোলা যত হরফ লাগে
আমি মোহাম্মদে আইন জানাই দিয়ার কিয়ামত পর্যন্ত তোমার ইয়ে করে
নমাজ ভরিয়া নমাজ সালাম ফিরালির বাদে তিনবার ভরুন জানি আস্তাগফিরুল্লাহ 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 হারাম জেলা মন হাজির রাখিয়া নমাজ ভরা আছে ইলা ভাসিনা আল্লাহ তোমার কাছে সওয়াল করিয়া এই সওয়াল করিয়া আমারে মাফ করে দাও আর নমাজ খান যে কাবিলে কবুল হলাল কবুল ফরমাও আল্লাহ নবীর আদতে করিমা আছেন আসসালামু আলাইকুম কবুল বানাই নমাজের মাঝে মন ভাতারে যায় ওবায় যায় হবায় যায় হিসাব মিলানি যায় বাড়ির যায় বন্ধ যায় সারা তো মন ভাতারে যায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাম ফিরানির মাঝে তিনবার ইস্তেগফার করলে আল্লাহ তবারক ওয়া তাআলা ইস্তেগফারের তুলাইলে বরকতে আল্লাহর বান্দার নমাজ কবুল করে নেয় আল্লাহকে বাবা হল ভাই হল হ্যাঁ ইস্তেগফার করা মুস্তাবি সুন্নাত এক দিবেন রসুল করে আমি ইচ্ছা হইতে
জনাব হাজী মুহিবুর রহমান সাহেব 1200 টাকা দিবা।
আর কোন সব বিস্মিল্লা বলিয়া আখান দেখা পাত্র।